নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর জানার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বেনু সিংয়ের গ্রামের বাড়িতে গেলেন ডাক্তার সাংসদ উমা সরেন। শনিবার পালিত হলো বন মহোৎসব। স্বেচ্ছায় একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শনিবার। চাষের কাজে মেতে উঠেছেন বর্ধমান সদর 2 নম্বর ব্লকের চাষিরা। চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। চোখ রাখবো এক ঝলকে। গাড়ি চাপা পড়ে মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার ইকরামোড়ে। ঘটনার জেরে প্রায় 2 ঘন্টা জামুরিয়া থেকে হরিপুর যাওয়ার রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পরে জামুরিয়া থানার পুলিশ গিয়ে গাড়িটিকে এবং গাড়ির চালককে আটক করে এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেয় স্থানীয়রা। জামুরিয়া থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। বজ্রাঘাতে মৃত্যু হলো দুজনের। ঘটনায় জখম হয় দুজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। মৃতরা হলেন বঙ্কিম মণ্ডল এবং সুজন হেমব্রম। আহতরা হলেন সুশান্ত মণ্ডল ও সুব্রত মুদি। জখমদের চিকিৎসা চলছে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম উৎপল পান। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত দত্তপুর গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যায় তারকেশ্বর থানার পুলিশ। হুগলি থেকে চিরঞ্জিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নকশাল নেতা চারু মজুমদারের জন্মদিন উপলক্ষে শনিবার নদিয়া জেলা বন্ধের ডাক দেওয়া হয়। বন্ধ ঘোষিত থাকলেও রানাঘাট সহ বিভিন্ন এলাকায় বন্ধ থাকা সত্ত্বেও জনজীবন স্বাভাবিক ছিল। হাতে গোনা কয়েকটি দোকান অবশ্য বন্ধ ছিল এদিন। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পেট্রোলের বদলে জল দিচ্ছে পাম্প, এই অভিযোগে বিক্ষোভ দেখালো বাইক আরোহীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার অন্তর্গত 2 নম্বর জাতীয় সড়কের ধারে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। বেনু সিংয়ের গ্রামের বাড়িতে গেলেন ডাক্তার সাংসদ উমা সরেন। এদিন তিনি জানান, বেনুকে চিকিৎসা থেকে শুরু করে স্বাভাবিক জীবনে ফেরার সমস্ত রকম ব্যবস্থা করবেন তিনি। সাংসদের আশ্বাস পাওয়ায় খুশি সিং পরিবার। বেনু সিংয়ের গ্রামের বাড়িতে সকালে পৌঁছে গেলেন ডাক্তার সাংসদ উমা সরেন। তার বাড়ির লোকের সাথে কথা বলে জানান, বেনুকে চিকিৎসা থেকে শুরু করে স্বাভাবিক জীবন ফেরার সমস্ত রকম ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করা হয়। আমি আপনাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাব, ঠিক আছে? আমি ওখানে হসপিটালের সাথে ব্যবস্থা আমি সব, ঠিক আছে? ঘটনাটি ঘটেছে খুবই মর্মান্তিক, ঘটনা খুবই মর্মান্তিক, দুঃখের, ঠিক আছে? যাতে আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের এই উল্লেখযোগ্য ভূমিকার জন্য। এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমি রাজনীতির কিছুই বুঝি না, কিন্তু একজন ডাক্তার হিসেবে এবং সাংসদ হিসেবে এই পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছি। ওনাদের যে বোন আছেন, ওনাকে ফিরিয়ে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা আমি করব। আর এখানে ফিরিয়ে নিয়ে এসে এখানকার যে আমাদের বাংলা সরকার, এটার সমস্ত ব্যবস্থা নেবেন। আর আমি বাকি সমস্ত মানুষকে আমি অনুরোধ করব, যারা বিভিন্ন মোহের জন্য বাইরে যাচ্ছেন, তারা এখানে ফিরে আসুন। আমাদের এই বাংলার মায়ের মোটা ভাত এবং মোটা কাপড় দেওয়ার ক্ষমতা এখানে আছে। ধন্যবাদ।
পাশাপাশি রাজ্য ছেড়ে বাইরে কাজ করতে যাওয়া মানুষদেরও অনুরোধ করেন রাজ্যে ফিরে আসার জন্য। প্রসঙ্গত, দিল্লি অনাহার কাণ্ডের বেনু সিং এর দাদা তার বোনকে ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে, তারপরই নড়ে চড়ে বসে প্রশাসন। সাংসদের আশ্বাস পেয়ে বোনকে ফিরিয়ে আনার আশায় বুক পাচ্ছেন সিং পরিবার। যেখানে নেতা মন্ত্রীরা থাকে, যেখান থেকে সমস্ত ভারতবর্ষে সমস্ত রকম পরিষেবা দেওয়া হয়, দেশ পরিচালনা করা হয়, সেরকম একটা জায়গায় যে সাংসদ সভা থেকে 10 কিলোমিটার দূরে এই আমার ভাগ্নিগুলো মারা গেল, যে রাস্তাটায় নেতা মন্ত্রীরা এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত উনি ব্যবহার করেন, যাওয়া আসা করেন, সেই রাস্তায় ওনাদের কারো নজরে বা কোনো খবর পেলেন না, অথচ এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটল, এটা আমার কোনোদিন আশা করতে পারিনি, এটা আমরা খুব ঘৃণা করছি। হ্যাঁ, আমরা এটা অবশ্যই তদন্ত চাইছি, এটা তদন্ত হোক, এটা আমরা সরকারের উপরে আশ্বাস করছি, বিশ্বাস করছি। হ্যাঁ, উনি এসেছিলেন, আমাদের বাড়িতে এসেছিলেন, উনি আমাদের সমস্ত কিছু আশ্বাস দিয়েছেন, এখান থেকে ওনার দায়িত্বে, আমার যে বোন দিল্লিতে চিকিৎসাধীন রয়েছে হসপিটালে, ওখানে ওনার দায়িত্বে আমাদেরকে নিয়ে যাবেন আর বোনকে নিয়ে এখানে ফেরত নিয়ে আসবেন, এবং এখানে ওনার যে বেঁচে থাকার জন্য বা চিকিৎসার জন্য যে সমস্ত পরিষেবা লাগবে, খাওয়া দাওয়া ইত্যাদি যে পরিষেবাগুলো লাগে, ওগুলো সমস্তই উনি ওনার সরকারের পক্ষ থেকে উনি সাহায্য করবেন এবং দায়িত্ব নিয়েছেন, এসব কথা আমাদের বলেছেন, এই কথা বলার জন্য, ওই পরিষেবা দেওয়ার জন্য ওনাকে আমরা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরা সাংসদ ডক্টর উমা সরেন বলেছেন। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাতর, রিপোর্ট আনন্দ বার্তা। শনিবার পালিত হল বন মহোৎসব। খণ্ডঘোষ ব্লকের তোরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। এদিন আয়োজকদের পক্ষ থেকে 1000টি চারা গাছ রোপণ করা হয়। বন মহোৎসব উদযাপন করা হলো শনিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। প্রবাদ ফেরির মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। প্রথমে যে কথাটা তুলে ধরেছি, আমি যে শেষ যে অনুষ্ঠান এসেছিলাম সে অনুষ্ঠানটা ছিল কবি বোনাম অনুষ্ঠান, রবীন্দ্রনাথ এবং নজরুলকে শ্রদ্ধা জানানো। সেদিনও কথা প্রসঙ্গে বলেছিলাম যে যে দুজন মনীষীকে নিয়ে আমরা চর্চা করছি তারা কিন্তু আমাদের সর্বক্ষণের সাথে সর্বাঙ্গীনভাবে জড়িয়ে, বিশেষ করে রবি ঠাকুরের কথা। আজকে আমরা বন মহোৎসব করছি, বৃক্ষরোপণ উৎসব করি, এটাও কিন্তু সেই রবীন্দ্রনাথ বিশ্ববাসীর কাছে নতুন করে তুলে ধরেছেন। তাই সেই রবীন্দ্রনাথকে যিনি হলকর্ষণ উৎসবের মধ্য দিয়ে, শান্তিনিকেতনে হলকর্ষণ উৎসব প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে বিশ্বের পরিবেশকে সুন্দর করতে হবে, বিশ্বের সবুজায়ন ঘটা দেবে, তার যিনি পথ প্রদর্শক সেই রবীন্দ্রনাথকে আজকে আবার শ্রদ্ধা জানাই। তবলায় সঙ্গতে দশম শ্রেণীর ছাত্র শুভদীপ মণ্ডল, আমরা এখানে মিলিত হয়েছি বন মহোৎসব পালনের উদ্দেশ্যে। আমাদের এই অনুষ্ঠানতে একদিকে যেমন আমরা ঠিক করেছি বিদ্যালয় প্রাঙ্গণ এবং তার আশেপাশে প্রায় বিভিন্ন প্রজাতির প্রায় 1000 চারা গাছ আমরা লাগাবো। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাসবিহারী ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিদ্যালয়ের বাইরে মোট 1000টি চারা গাছ বসানো হয়। আমরা সবাই জানি যে আজকাল পরিবেশ কিরকম দূষণের দিকে এগিয়ে যাচ্ছে, এই পরিবেশ দূষণে আমাদের একটাই করণীয়, বেশি বেশি করে গাছ লাগানো। যেখানেই পাই বিদ্যালয়ের পাশে, বাড়ির পাশে, সব জায়গাতে আমাদের গাছ লাগানো উচিত। আজকে মূলত কি অনুষ্ঠান করছো? আজকে আমরা শিশু সংসদের তরফ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি আবেদন জানিয়েছিলাম যে আমাদের বিদ্যালয়েতেও যেন এরকম একটি গাছ লাগানোর অনুষ্ঠান পালন করা হয়। তো তারা আমাদের আবেদনে সম্মত জানিয়ে তারা আজকের এই অনুষ্ঠানটি পালন করতে জানিয়েছে পালন করেছে।
এবং তারা আমাদেরকে যথাযথভাবে সহযোগিতা করছেন। আমরাও গাছ রোপণ করছি এই যে বিদ্যালয়ের ক্যাম্পাস এবং তার আশেপাশে 1000টি গাছ লাগানোর কথা দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বিশ্বনাথ রায়, বিশিষ্ট সমাজসেবী শফিকুল ইসলাম, সুকুমার সেন, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। আজকে মূলত আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব হচ্ছে, স্ট্রিট প্ল্যান্টিং ফেস্টিভ্যাল। এটা অরণ্য সপ্তাহ হিসেবে 5-6 ছেলেরা আমাদের কাছে আবেদন করেছিল, সেই আবেদনের সাড়া দিয়ে এই দিনটিকে আমরা মহতি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উদযাপন করছি। বিদ্যালয়ের এলাকার সমস্ত মানুষকে প্রবর্তন করে আমাদের বিদ্যালয়ের এই অভ্যন্তরীণ সৌন্দর্য। কত গাছ রোপণ করা হচ্ছে? আজকে আমরা আনুমানিক 1000 গাছ রোপণ করবো বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিদ্যালয়ের চারিদিকে। কী কী ধরনের গাছ থাকছে আমাদের বিদ্যালয়ে? থাকছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, যমুন, বকুল এবং প্যাডেলিয়া, আরও কিছু বাইরের গাছ আমরা রাখছি। আজকে দিনটিকে স্মরণ করার জন্য বিতর্ক আছে, একটি গাছ একটি প্রাণ, এই বিষয়ে বিতর্ক হবে, সঙ্গীত প্রতিযোগিতা হবে এবং নৃত্যানুষ্ঠান হবে। সবগুলোই কিন্তু আজকের যে ধারণা, আজকের দিনটির ধারণা, গাছ বাঁচান এবং প্রাণ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান, এই কনসেপ্টের উপরেই আজকে আমাদের সমগ্র অনুষ্ঠান পরিচালিত হবে। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বড়নীলপুর উত্তরপাড়া এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবিরটি। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড়নীলপুর উত্তরপাড়া এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবিরটি। এদিন স্বেচ্ছায় আনুমানিক 70 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। মেডিকেল কলেজে দিচ্ছি আজকে প্রায় 4-70 আমাদের হচ্ছে রক্তদান শিবিরটা, আর স্বাস্থ্য শিবির বিনামূল্যে স্বাস্থ্য শিবির হবে বর্ধমান মেডিকেল কলেজে, ডাক্তারবাবু থাকবে, সেখানে প্রোগ্রাম করছে এবং যারা যারা রক্ত দেবে তাদেরকে একটা করে বৃক্ষ দেওয়া হচ্ছে, যাতে পরিবেশটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং স্বাভাবিক থাকে। কাদের উদ্যোগে হচ্ছে এটা? বর্ণালীপুর দিলীপ স্মৃতি সংঘ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চাষের কাজে মেতে উঠেছেন বর্ধমান সদর 2 নম্বর ব্লকের চাষিরা। ইরিগেশন দপ্তর সেচ খালে জল দিতেই মাতোয়ারা হয়ে উঠেছেন তারা। চাষিদের আশা, তারা যথাযথ সময়ে চাষ করে উঠতে সক্ষম হবে। অনিয়মিত বৃষ্টির কারণে চাষে ব্যাঘাত ঘটছিল। ইরিগেশন দপ্তর সেচ খালে জল দিতেই বর্ধমান সদর 2 নম্বর ব্লকের চাষিরা দিন রাতে জমিতে ট্রাক্টরে চাষ দিয়ে ধান রুইতে ব্যস্ত হয়ে পড়েছে। চাষিদের আশা, যথাসময়ে তারা চাষ সম্পূর্ণ করতে সক্ষম হবে। জমির পর জমিতে একই নিদর্শন ফুটে উঠেছে। মাঠে চাষিরা নাওয়া খাওয়া ভুলে চাষের কাজে মনোনিবেশ করেছেন। Thank you.
চাষের জন্য সেচ খালে জল ছাড়ায় খুশি চাষিরা। জলটা ছাড়ায়, জলটা দুর্গাপুর থেকে আসে, বিধানসভার আমলে তৈরি, ইরিগেশনের মাধ্যমে জল দেওয়া হয়। ইরিগেশন ডাইভার্সন দুটোই আছে এখানে, কিন্তু এটা ইরিগেশনের মাধ্যমে জল দেওয়া হয় চাষিদের। দুর্গাপুর থেকে জলটা আসে, এই জলটা এখানে গেটের মাধ্যমে গেট ডাউন করে চাষিদের জল দেওয়া হয়। আচ্ছা, এই যে সেচকালটা এখানে, এই যে গাঙ্গুর নদীটা, এটা কত দূর পর্যন্ত গেছে? গাঙ্গুর নদীটা পাল্লা পর্যন্ত গেছে, পাল্লা থেকে আবার আর একটা গাঙ্গুর, নিউ গাঙ্গুর হয়ে পাল্লা থেকে যেটা গেছে সেটা নিউ গাঙ্গুর নাম নিয়েছে, এটা ওল্ড গাঙ্গুর। আচ্ছা, এই এই যে এই যে জল যাচ্ছে, এদের চাষিদের যে সেচের ব্যবস্থা এবং তাদের তো অনেকটাই তো সুবিধা হচ্ছে। হ্যাঁ, চাষিরা সবটাই উপকার পায় এই জল। এটা এটা কি একদম মাঠে মাঠে একদম ড্রেনের মাধ্যমে চলে যাচ্ছে? হ্যাঁ, মাঠে মাঠে যায়। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শনিবার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবিরটি। শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের রাজগঞ্জ এলাকায়। একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শনিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজগঞ্জ এলাকায়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবিরটি। আনুমানিক 70 জন এদিন চক্ষু পরীক্ষা করান। কলকাতার চক্ষু চিকিৎসকরা শিবিরে চক্ষু পরীক্ষা করেন। শিবির ঘিরে রোগীদের মধ্যে উৎকণ্ঠা ফুটে ওঠে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। বহুদিন থেকে করি আমি, গরিবদের জন্য সেবা করি। একটা আমার একটা সংস্থাও আছে, তা সেই সংস্থাটার নাম হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা। মানে স্বেচ্ছাসেবী সংস্থাটাই করি। তা সংস্থাটা 18 নম্বর ওয়ার্ডে বুড়ি আছে, বুড়ি আমি দুজনে মিলে চালাই। এখানে একটু হালকা করে একটা ছোটো আই চেক আপ করলাম। গরিবরা তো 20 টাকার বিনিময়ে কোথাও দেখাতে পারবে না, এই সুযোগটা পেলাম যখন আমি ছাড়বো কেন। ওই জন্য আমি আমার পাড়ার আগে নিজের লোকালিটিতে জানালাম, জানি করছি। কতজন এখন পর্যন্ত পেশেন্ট দেখলো? 70 জন। তো চশমা দেখলাম কিছু রাখা যায়, সেগুলো কি চশমা দেওয়া হচ্ছে না যাদের দরকার তাদেরকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, যাদের প্রয়োজন, চশমার প্রয়োজন আছে, পাওয়ার আছে, লাগবে তাদের জন্য। কেউ যদি মনে করে নেবে, নিতে পারে। 70 জন। আর ডাক্তারগুলো কোথা থেকে এসছে? নয়নিকা থেকে, কলকাতা। তো এমনি উদ্যোগ কেন, কিসের জন্য? মানুষের ভালো কাজ করবো, মানুষের পাশে দাঁড়াবো। সবাই তো 20 টাকার বিনিময় এখন দেখাতে পারে না, এটা একটা ভালো কাজ। ভালো কাজে সবসময় আছি আমি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। বংশিয়ারী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পঞ্চম শ্রেণীর এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে 70 বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। অভিযুক্তের নাম নরেশ দাস। নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, ওই নাবালিকা যখন তার বাবার সাথে মাঠে দেখা করে বাড়ি ফিরছিল, সেই সময় অভিযুক্ত তার ফাঁকা বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এটা মেয়েটার সাথে আরো 2-3 দিন আগে এরকম কেস হয়েছে। মেয়েটা মানে মারার হুমকি দেখায়, ভয় দেখায়, মেয়েটা একটু আটপাগলি ধরনের। তখন ওই বলে না, বলেনি, পয়সা টয়সা দেয়। কালকে আবার মেয়েটার অসহ্য হয়ে গেছে, মেয়েটার গায়ে পেচ্ছা করতে যেতে পারছে না, কান্না করছে। তোর মা কাছে কি হয়েছে মা? তখন দিদা, তখন হচ্ছে কি মা এরকম ইয়া দিদা করছে, দিদা এ ঘটনা আমাকে এরকম এরকম করেছে, পরে আমাকে ছাড়ে দিচ্ছে। যিনি করেছে তার নাম কি? তখন বলিছে যে মা তুমি রোদুর সে বাড়ি যাও, আমরা একটু পর যাচ্ছি। ওই মেয়েটা মানে ওর বাড়ির দরজার ধার দিয়ে আসতে হবে, আসিচ্ছে তখন ওইরকম করছে। কি চান আপনারা? আমরা চাই তার শাস্তি হোক, কেস হোক, কি হচ্ছে আমরা তার শাস্তি চাই। ওই নাবালিকা তার বাড়িতে ঘটনার কথা জানালে পরিবারের লোকেরা বংশিয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার।
বেনুসিংহের গ্রামের বাড়িতে গেলেন ডাক্তার সাংসদ উমা সরেন। শনিবার পালিত হল বন মহোৎসব। স্বেচ্ছায় একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শনিবার। চাষের কাজে মেতে উঠেছেন বর্ধমান সদর 2 নম্বর ব্লকের চাষিরা। একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শনিবার। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।